নমস্কার বছরের শুরুতেই বাঁকুড়ার বিষ্ণুপুরে ঘটল ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা হঠাৎ সামনের চাকা ফেটে যাওয়ার ফলে জন শ্রমিক সমেত উল্টে যায় একটি লরি গুরুতর জখম অবস্থায় তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন এবং দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে কোথায়ও কিভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী রবিবার সন্ধ্যায় বাঁকুড়া থেকে ধান বোঝাই করে একটি লরি বর্ধমানের দিকে যাচ্ছিল কৃষ্ণপুরের কাছে আসার পর হঠাৎ লরির সামনের চাকাটি ফেটে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় দুর্ঘটনায় লরির তলায় চাপা পড়েন ছয়জন শ্রমিক স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম ছয়জনকেই উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে প্রাথমিকভাবে বিষ্ণুপুর থানার পুলিশ জানিয়েছে লরির চাকা ফেটে যাওয়ার ফলে দুর্ঘটনাটি ঘটেছে ইতিমধ্যেই পলাতক লরির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ কেন ধান বোঝায় লরির স্বাস্থ্য পরীক্ষা না করে ছাড়া হয়েছিল সেই নিয়েও প্রশ্ন উঠেছে মর্মান এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়ে এবং মৃত চারজন শ্রমিকের পরিবারে নেমে যে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান মেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ